পারমিতার কথায় গল্পে বাস্তবতা ভরা চিত্রনাট্য পালক, নতুন করে ভাবনা এবং স্বপ্নে বোনা জালের মিশ্রণ। পারমিতার ভাষায় প্রকাশ এবং উন্মুক্ত ভাবধারা পরিস্ফুট হয়েছে এই চিত্রনাট্যে। পৃথিবীর মানুষ প্রধানত দুই ধরনের, একদল হলেন চিরাচরিত গতানুগতিক জীবন কাটায়, আরেক দল যারা জীবনকে বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত কুস্তিতে নিয়োজিত করে। আর সেই লড়াই করে মিশে থাকার উদ্দেশ্যেই হল নিজের স্বপ্নগুলো পরিচর্যা করা। চিত্রনাট্য পালক সেই সমস্ত প্রবীণতা তথা মানুষের কথা বলে যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে না, বরং তাদের স্বপ্ন তাদের ঘুমোতে দেয় না। মডেলিং ক্যারিয়ার থেকে র্যাম্প ওয়াক, ফটোশুট, ব্যান্ড শুট, এর পাশাপাশি একজন জাজ হিসেবেও নানা কাজে নিয়োজিত পারমিতা অসম লড়াই বলে ভুল হবে না। কিন্তু এই ডকুমেন্টারি ফিচারে কাজ করার অভিজ্ঞতাকে সম্পূর্ণ ভিন্ন স্থানে রেখেছেন পারমিতা। আকাশমণিকে চিত্রনাট্য নির্দেশনা এবং পরিকল্পনা অসাধারণ। সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনায় সত্যজিৎ সিংহনিগি এবং সোনক একাগ্র চিত্রে কাজ করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে দুর্দান্ত পীযূষ, বিশেষভাবে উল্লেখ্য শুভজিৎ ঘোষের বাঁশি এবং পোশাক পরিকল্পনায় ইরানী মিত্রর সংশ্লিষ্ট নজর কাড়া। মেকআপ এবং হেয়ারস্টাইলে প্রিয়া দাস এবং ডকুমেন্টারি ফিচার পালকের চ্যানেল পান্ডার ক্যালকলিং টিভি সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাক স্বপ্নের ডানায় ভর করলেও বাস্তব মাটিতে আঁচড় কাটবে দৃঢ়বিশ্বাসী পারমিতা। সমস্ত মেয়েদের স্বপ্ন, অ্যাকচুয়ালি উইমেন্স এম্পাওয়ারমেন্টের ওপর এই কাজটা করা হয়েছে। মেয়েদের স্বপ্ন, সমস্ত মেয়েরা, তাদের অনেক মেয়েই আছে যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না, তো সেই কীভাবে তারা স্বপ্ন পূরণ করছে সেই গল্পটার ওপরেই পালক করা হয়েছে। আমি অ্যাকচুয়ালি কাস্টিংয়ে আছি, এছাড়াও আমাদের সাথে পুরো আমাদের টিম রয়েছে। ডিরেকশন করেছেন আকাশ বণিক এবং ডিওপি সত্যজিৎ নেগি। তো এইভাবেই আমরা পুরো কাজটা করেছিলাম। পালকটা অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে মানে একটা মেয়ের লাইফস্টাইল, মানে তার জীবনের স্বপ্নটা সে কীভাবে সব কিছু সামলে সেই স্বপ্নটা কীভাবে পূরণ করছে তার ওপরই গল্পটা আছে। এই পালকের একটা ক্যামেরার মধ্যে দিয়ে একটা কনসেপ্ট মানুষের সামনে নিয়ে আসার যে দক্ষ যোগ্যটা ছিল, সেই দায়িত্বটা আমার উপর ছিল, মানে আমি নিজেই দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম এক্স্যাক্টলি। পালক নামটা যেটা সোমনাথদা একটু আগে জিজ্ঞেস করছিলেন যে পালক অ্যাকচুয়ালি ডোবে না জলে, পালক ভাসে, পালক হাওয়ায় ওড়ে, পালক আবার সেই পালকই ক্রাউনের মাথায় যখন বসে যায় সেটার একটা আলাদা মাধুর্য থাকে। এইসবগুলো কনসেপ্টের ওপর রেখেই আমরা পালক নামটা রেখেছি। এবং স্টার্টিংটা পারমিতা আমাদের ফ্রেন্ড সার্কেলে বলতে পারেন বা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে আছে, ও নানা রকম সময় তো ওই কথাটাই বলতো যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুই সব কিছু সামলে কীভাবে মডেলিং, প্রফেশন, অ্যাক্টিং এগুলো করছিস, এটা কি খুব টাফ রে। তো এটাও গল্পের ছলে বলতো, কিন্তু কনসেপ্টটা কোথাও হলেও আমার মাথার মধ্যে ক্লিক করে গেছিলো যে এটা আমরা একটা সোশ্যাল মেসেজ, এই কনসেপ্টের ওপর আমরা যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি তাহলে কেমন হয়। তো সেইখান থেকেই পালকের জন্ম। প্রথমত আজকে আমার এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, আর আমি এটার প্রচণ্ড রকমভাবে সাফল্য কামনা করি। আজকে একটি শুভ দিন, কালকে 25শে ডিসেম্বর, প্রভু যিশুর কাছে এটাই প্রার্থনা করব, সারা পৃথিবীর কাছে ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারা এই মুভিটি সারা বিশ্বের বাঙালিদের কাছে ছড়িয়ে পড়ুক। কেন, আমি আমেরিকা কানাডায় যখন ট্যুর করে আমি দেখেছি ওখানকার বাঙালিরা মুখিয়ে থাকে টলিউড ইন্ডাস্ট্রিতে কবে একটা ভালো মুভি বেরোবে। হ্যাঁ, আমার সেই জায়গা থেকে আমার মনে হয় এই মুভিটা সারা বিশ্বের বাঙালিদের কাছে একটা আলাদা দাগ কেটে রাখবে। এবং আমি কনগ্রাচুলেশন জানাবো আকাশ বণিককে এবং পারমিতাজিকে। আমি একটা আরেকটা যেটা সোমনাথ দাকে আমি বলছি, আরেকটা কথা আমি বলতে চাই এবং সকলকে বলতে চাই, 26শে আমাদের পালক ফিল্ম ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড, তো সেই জন্য উই আর ভেরি মাচ এক্সাইটেড। গ্যালারি গোল্ডে হবে 26th অফ ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।